নমস্কার বন্ধুরা, বেঙ্গল আওয়ারে আপনাদের স্বাগত। আজ 24শে অক্টোবর 2021, কার্তিক মাসের 6 তারিখ রবিবার, শুরু করছে আজকের রাশিফল। মেষ রাশি, মেষ লগ্ন বা ইরিশ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। একাধিক উপায়ে আপনারা আয় ইনকাম বৃদ্ধি করতে পারেন। যারা ছোটোখাটো বিজনেসের সাথে যুক্ত, একই লাইনে বা একই ইন্ডাস্ট্রিতে যারা অন্যান্যরা সফল বিজনেসম্যান, তাদের কাছ থেকে যুক্তি পরামর্শ নিতে ভুলবেন না। এটি কিন্তু আপনাদেরকে আর্থিকভাবে লাভবান করবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটোহারিতা যেন করবেন না। চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তাহলে দেখবেন অফিসের পরিবেশ কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আর শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজনদের সাথে আজকের দিনটি কিন্তু আপনাদের এক প্রকার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। যখন আপনার মনে হয় যে আপনি আপনার কাছের গৃহের লোকজন বা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাবেন, তখনই আপনি ব্যস্ত হয়ে পড়েন। তবে মন খারাপ যেন করবেন না। আজকেও আপনার মনে মনের পরিস্থিতি কিন্তু ঠিক এমনটিই থাকতে চলেছে। আজ অবশ্যই আপনারা কোনো বিবাহমূলক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারেন। সেখানে অ্যালকোহল বা মদ্যপান করা কিন্তু আপনার ক্ষেত্রে মারাত্মক প্রমাণিত হতে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে আপনারা একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজে অসমর্থ হওয়ার কারণে বা প্রতিকূলতা সামনাসামনি করার কারণে আজ আপনারা মানসিকভাবে হতাশা হতে পারেন। আজ কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার নিজের যুক্তিকে ব্যবহার করতে হবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বাক বিতণ্ডার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। আজ আপনারা একে অপরের কাছে অনিশ্চিত মেজাজে থাকতে চলেছেন। রাগে ফেটে পড়ার থেকে সব থেকে বেটার কম কথা বলুন। মনে রাখবেন, বোবার কিন্তু শত্রু নেই। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং হ্রৌং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। বৃষরাশি, বৃষলগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে। আয় ইনকাম ভালো হলেও খরচ বাড়তে পারে। যারা প্রাচীন জিনিস বা অ্যান্টিক পিস বা জুয়েলারির বিজনেসের সাথে যুক্ত, আজ কিন্তু তাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। যারা চাকরিজীবী আছেন, আজ কিন্তু অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে। তবে যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদের মাধ্যমে কাটাতে চলেছেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটতে চলেছে। আজ আপনি উৎসাহে পরিপূর্ণ থাকবেন এবং নিজের উদ্দীপনাকে একটি নতুন মাত্রায় জাগাতে চলেছেন। আজ আপনার মধ্যে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমার, এর কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। আর তাই এগুলিকে ধরে রাখার চেষ্টা করুন, কারণ দিল তো বাচ্চা হে জি। আজ স্বাস্থ্যগতভাবে কায়িক পরিশ্রম হলেও শরীর এবং মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বাকবিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি। একে অপরের মন্তব্যে অত্যন্ত সংবেদনশীল হবেন। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পরিস্থিতি খারাপ হয় এমন কিছু করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী টাকা পয়সা নিয়ে অত চিন্তাভাবনা করা কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে না। এটি আপনাদের সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং হ্রৌং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে।
মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। দেখুন, আজ অর্থগতভাবে আপনাদের কিন্তু খরচ বাড়তে চলেছে। যদি কোথাও ভ্রমণে যান তাহলে মূল্যবান জিনিসপত্র বা আপনার যে লাগেজ বা কোনো টাকা পয়সা, এগুলি কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা প্রবল। নিজের পার্স বা মানি ব্যাগটিকে সব থেকে নিরাপদ জায়গায় রাখুন। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়েই চলুন। আর যারা চাকরিজীবী, আজ কিন্তু তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করার দিন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়ার দিন। তৎসত্ত্বেও বলবো, যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। আজ আপনার গৃহে আপনি অন্যদেরকে যেন অসন্তুষ্ট করবেন না, পরিবারের প্রয়োজনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। নিজের মতামতকে যদি জোর করে কারোর উপরে চাপিয়ে দিতে যান, আপনি কিন্তু তার কাছে বিরক্তির পাত্র পাত্রী হতে পারেন। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতর তাজা অনুভব করবেন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখতে কিন্তু ভুলবেন না। দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আজ স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আপনারা কিন্তু কোনো রোম্যান্টিক ভ্রমণে যদি যেতে পারেন, আপনাদের সম্পর্কের মলিনতা আরও বাড়বে। অন্যথায় নেতিবাচক চিন্তাভাবনা কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। বিশেষ করে পারিবারিক কোনো সমস্যা আপনাদের সম্পর্কের খাতে প্রভাব ফেলতে চলেছে। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন। আজ মনকে ইতিবাচক রাখার জন্য বই পড়ুন, বিনোদনমূলক কিছু দেখুন, সিনেমা দেখুন, গান শুনুন, বন্ধুদের সাথে বাইরে বেড়াতে যান। তার জন্য কিন্তু দিনটি আজ আপনাদের ক্ষেত্রে অতুলনীয়। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে। এই বিষয়ে আপনাদের সচেতন থাকার প্রয়োজন। আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এটি আজ আপনাদের অবশ্যই মনে রাখা উচিত। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু আজ অফিসের পরিবেশ অভূতপূর্ব থাকবে, অতুলনীয় যাবে। তবে যেহেতু রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। অর্থগতভাবে আজকের দিনটি আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হলেও খরচ কিন্তু বাড়তে চলেছে। বাড়তি কোনো টাকা পয়সা এমন কোনো নিরাপদ স্থানে রাখুন বা বিনিয়োগ করুন, যেখানে আগত সময়ে আপনার অত্যধিক মুনাফা না হলেও রিটার্ন যে পাবেন সে বিষয়ে যেন গ্যারেন্টি থাকে। আর নিজের ব্যক্তিগত এবং গোপনীয় কোনো তথ্য প্রকাশ করতে যাবেন যেন যাবেন না। ক্যাট আউট অফ দ্য ব্যাগ যদি আজ হয় তাহলে কিন্তু ইন ফিউচার আপনারা ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির। তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি কিন্তু আপনারা কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটাবেন। তবে নিজে একাকী থাকাটাই আজ আপনারা বেশি পছন্দ করতে চলেছেন। আজ আপনি কোনো জিনিসের সাথে কৈশোর জীবনে ফিরে যেতে পারেন, স্মৃতি মেদুর হতে পারেন, নিষ্পাপ সেই সময়ের মজাগুলি আবার স্মরণ করতে চলেছেন। আধ্যাত্মিকতার প্রতি আজ আপনার ঝোঁক বা প্রবণতা বাড়তে চলেছে। আধ্যাত্মিক গুরু, সাধু সন্ত, আউল বাউল, ফকির মৌলবী, এদের সাথে দেখা সাক্ষাৎ করে মনের প্রফুল্লতা এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনারা বৃদ্ধি করতে চলেছেন। আজকের দিনটি আমোদ প্রমোদ এবং মজা করে কাটানোর। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। প্রেমিক প্রেমিকা, আজ আপনারা নতুন করে কারোর, আপনাদের একে অপরের কোনো একটি অভ্যাস খারাপ লাগতে পারে, যেটি আপনাদেরকে বিরক্ত করতে পারে। স্বামী স্ত্রীও আজ কিন্তু আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় আপনারা পৌঁছাতে পারেন। প্রেমিক প্রেমিকাদেরও রোম্যান্সের সুযোগ থাকছে। তৎসত্ত্বেও বলবো, না না প্রেম ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন, কারণ আজ কিন্তু আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু শক্তিশালীই থাকছে, কারণ নজরে যেন পড়বেন না।
আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। সিংহরাশি, সিংহলগ্ন বা লিও সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই কাটাতে হবে। আজ অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আপনার চিন্তা শক্তি যেন দিন দিন প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, কিছু শর্টকামিংস আপনার চিন্তাভাবনার মধ্যে আসছে, কারণ আপনারা যথেষ্ট পরিমাণ সৃজনশীল বা ক্রিয়েটিভ হতে পাচ্ছেন না। আপনাদের থিঙ্কিংয়ে একটু টেস্টের পরিবর্তন, একটু প্লেসের পরিবর্তন, অর্থাৎ আপনি যা খান, আপনার খাদ্য স্বভাব এবং আপনার স্থান কালপাত্রের কিছু পরিবর্তন করলেই কিন্তু এখান থেকে আপনারা উন্নতি করতে পারবেন। অন্যথায় দিনটি কিন্তু আজ আপনাদের ব্যয়বহুল পরিলক্ষিত হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে অযথা অর্থ ব্যয় করছিলেন, আর্থিক অভাব আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন এবং আপনারা এটা উপলব্ধি করবেন যে অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় ঠিক কতটা কঠিন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। চাকরিজীবী যারা আছেন, আজ কিন্তু অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সময়ের জন্য আপনারা অবশ্যই শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন। সবথেকে ভালো, আজকে সমস্ত কর আপত্তিকর পরিস্থিতি থেকে বাঁচতে যতটা কর্তব্যপরায়ণ হতে পারবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার্থীদের জন্য বিদেশ যাত্রার আজকের দিনটিতে কিন্তু ভাগ্য দেবী আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় একগুঁয়ে স্বভাব যেন হবেন না, অত্যধিক জেদি হলে কিন্তু ক্ষতি। আজ পিতামাতার মনের শান্তি আপনারা যেন নষ্ট করবেন না, জোর করে নিজের মতামতকে কারোর উপরে চাপাতে গেলেই কিন্তু ক্ষতি। আজ আপনি একাকেই থাকবেন কিন্তু শান্ত থাকতে পারবেন না, মনের ভিতরে একটা উদ্বেগ চলতে থাকবে। আর নেতিবাচক অনুভূতি অর্থাৎ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার এর আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি, মনে হতাশা গ্রাস করতে পারে। কায়িক পরিশ্রমের কারণেও শরীরে আপনারা ক্লান্তি অনুভব করতে পারেন। প্রেমিক প্রেমিকা, আজ কিন্তু আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন। আজ আপনাদের হৃদয় স্পন্দন বেড়ে যাবে, কারণ আজ আপনারা একে অপরকে আরও অনেক কাছ থেকে চিনতে চলেছেন। আর যারা প্রেম করেন না, আজ কিন্তু কাউকে প্রেমের প্রস্তাব দিয়েই ফেলতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। স্বামী স্ত্রীও, আজ আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আজ আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়বেন, একে অপরের সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসাসূচক বাক্য বর্ষণ করতে চলেছেন। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। কন্যারাশি, কন্যালগ্ন, ভার্গো সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। অর্থগতভাবে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির, খরচ আপনাদের বাড়তে চলেছে। বিশেষ করে বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আর যারা চাকরিজীবী আছেন, তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আজ বড় সড়ো ধরনের কোনো আর্থিক পরিকল্পনা বা ধারণাশালী কোনো ব্যক্তি অর্থগত উন্নতির ক্ষেত্রে আপনাকে বড় কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারে, তবে কারোর কথাতেই আজ না পড়াটা সব থেকে বেটার হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রীদের আজকের দিনটি কিন্তু ভাগ্য দেবী আপনাদের সহায় নেই। তবে পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গরা আজ আপনার দিকে সম্প্রসারিত সহযোগিতার হাত এগিয়ে দেবে। সন্ধ্যাবেলার সময় বন্ধু বান্ধবদের সাথে বাইরে কোথাও বেড়াতে যান, এটি আপনার অনেক উপকারে আসতে চলেছে। আজ যদি সম্ভব হয়, দীর্ঘকালীন কোনো ভ্রমণ করা এড়িয়ে চলুন, এটি কিন্তু আপনাকে দুর্বল করে দিতে পারে। আর নেতিবাচক অনুভূতি থেকে যতটা নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে বেটার। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী,
আজ আপনাদের অবশ্যই দুঃখিত স্মৃতি, জীবনের দুঃখিত স্মৃতি সব ভুলে যাবেন, চমৎকার বর্তমান নিয়ে থাকবেন। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকেও সাধারণ হিসেবেই ট্রিট করুন। আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। তুলারাশি, তুলালগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য বলবো, প্রথমেই সব থেকে বড় খবর, যারা চাকরি বাকরি বা নতুন কর্মসংস্থানের যোগাযোগ করছেন, আজ তাদের কোনো একটা হিল্লে হতে পারে, অর্থাৎ নতুন কোনো চাকরি বা কর্মের যোগ আজ আপনাদের প্রবল। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আজ আপনারা কারোর জন্য গৃহের সরঞ্জাম বা গয়নাগাটি কেনাকাটা করতে পারেন, যার জন্য একটু হলেও খরচ কিন্তু বাড়বে। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার মধ্যম প্রকৃতির, তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, আত্মীয় স্বজন সকলের সাথেই সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন। আজ আপনাদের মধ্যে যারা বিবাহিত আছেন, যারা স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আছেন, তাদেরকে কিন্তু একে অপরের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিঃসৃত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখার প্রয়োজন। সন্দেহবাতিক হলেই কিন্তু ক্ষতি। মনে রাখবেন, ভুল কিন্তু আপনিও করেন, আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন। আর তাই দৃঢ়তা বোধ করে কারোর বিষয়ে দৃঢ়তার সাথে কারোর বিষয়ে কোনো খারাপ ধারণা মনের মধ্যে গেঁথে রাখার থেকে সমাধানের পথ খোঁজার নামই হচ্ছে বুদ্ধিমত্তা। আজ আপনাদের কিন্তু সমস্ত অভিযোগ বিলীন হয়ে যেতে পারে। যদি আপনারা আপনাদের বাড়ির থেকে পুরনো ছেঁড়াছুটো কাগজপত্র এবং জামাকাপড় বাইরে ফেলে দিতে পারেন, কাউকে যেন দান করতে যাবেন না, এতে কিন্তু উল্টে ক্ষতি হবে। আপনার যত পজিটিভিটি সব তার মধ্যে চলে যাবে। সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত। কায়িক পরিশ্রম হলেও শরীরে আজ আপনারা সতেজতা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, নেতিবাচক অনুভূতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন, তা না হলে কিন্তু আপনাদের হতাশা গ্রাস করতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্কর্পিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আরও একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজন আছে। আজ অর্থগতভাবে আপনাদের কিন্তু আয় ইনকাম বৃদ্ধি হবে, অনাদায়ী ঋণ আপনারা জোগাড় করতে পারবেন, নতুন কোনো প্রকল্পের জন্য যদি কোনো পুঁজির প্রয়োজন পড়ে সহজেই আপনি সেই মূলধন জোগাড় করতে চলেছেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আমার দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আর যারা চাকরিজীবী আছেন অফিসে, কিন্তু আজ আপনাদের দিনটি মনোরম, আপনার মেধা দক্ষতা ট্যালেন্টের সঠিক পরিচয় আপনারা দিতে পারবেন। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। তবে হ্যাঁ, যে কোনো প্রকার পরীক্ষায় বসবার জন্য আজকের দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ তাদের সহায় নেই। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। আপনার যদি সন্তান সন্ততি থাকে, তারা সারাটা দিনই আপনাকে খুশিতে ভরিয়ে রাখবে। আর বাচ্চা কাচ্চাদের সাথে সময় কাটান, এতে আপনার মনের পবিত্রতাও বৃদ্ধি পাবে। মূল্যবান জিনিসের মতো আপনি আপনার ভালোবাসার জীবনকে সতেজ রাখতে চলেছেন। যদি কোথাও ভ্রমণ করেন, তাহলে আপনার জরুরি নথি সঙ্গে নিয়েছেন কিনা সেটি কিন্তু খতিয়ে দেখে নিতে ভুলবেন না। স্বামী স্ত্রী আজই পৃথিবীতে বসেই স্বর্গীয় সুখ আপনারা উপলব্ধি করতে পারেন। আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন, দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। অবসর সময়ে মা বা মাতৃতুল্য কোনো ব্যক্তির সাথে সময় কাটাতে পারেন, আপনি আপনার কৈশোর জীবনে ফিরে যেতে পারেন, স্মৃতি মেদুর হতে পারেন।
আজ আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার কোনো বন্ধুর অহংকারে আঘাত করতে পারে। এই বিষয়ে অত্যধিক সাবধান থাকুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। নেতিবাচক চিন্তাভাবনাকে মস্তিষ্কে আশ্রয় দিলেই হতাশা কিন্তু আপনাকে গ্রাস করতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। ধনুরাশি, ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকবে। বলবো একটু সাবধানতা অবলম্বন করেই আপনাদের চলার প্রয়োজন আছে। আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসের পরিবেশ কিন্তু বেশ ভালোই থাকবে। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। খরচ কিন্তু আজ বাড়তে চলেছে। আজ আপনাকে এমন কোনো বন্ধুদের থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে টাকা পয়সা সব সময় ধার দিতে বলে আর ধার নিয়ে সেটিকে ফেরত দেয় না। বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষায় বসুন, সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, অর্থগত সমস্যা না থাকলে আপনাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না। আজ আপনার সন্তান সন্ততি যদি থেকে থাকে, তাদের সাথে সময় কাটান। আর সময় কাটানোর সময় আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। আজ আপনার মানুষজনেরা আপনার বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করবে, এমন সব মন্তব্য যেগুলি আপনারা দীর্ঘদিন ধরে তাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন। আর তাই মানসিকভাবে আপনারা প্রফুল্লতা অনুভব করতে চলেছেন। কোনো বন্ধু বান্ধবদের সাহায্যে আজ আপনারা মানসিকভাবে প্রফুল্ল অনুভব করবেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। ভালো স্বাস্থ্যের জন্য ছোলা, বাদাম, কাঁচা বাদাম, গোটা পিনাট, ছোলা, ঘি এইসব একসাথে মিশিয়ে গ্রাইন্ড করে সেবন করুন। এতে আপনাদের উন্নতি ঘটবে। অথবা ধর্মীয় স্থলে হলুদ রঙের কাপড় বা পতাকা দান করুন। প্রেমিক, প্রেমিকা, স্বামী, স্ত্রী, আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করা যায় সেটি আপনারা চেষ্টা করবেন। প্রেমের উষ্ণতাও উপভোগ করতে চলেছেন। তৎসত্ত্বেও বলবো দিনটিকে অন্যান্য দিনের ন্যায় সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকর্ন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকবে। অর্থগতভাবে নিজের ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন অতীতে, সেগুলিই আজ ফলস্বরূপ আপনার কাছে কিছুটা হলেও প্রমাণ দেবে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। যারা চাকরিজীবী আছেন, অফিসে তাদের কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা, রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই ক্ষতি, বসের কুনজরে পড়ে যেতে পারেন। তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় নেই। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে। পারিবারিক জমায়েতে আজ আপনারা মধ্যমণি হতে চলেছেন। আজ সকলেই আপনার বিষয়ে কিন্তু প্রশংসা করতে পারে। যদি আচমকা কোনো সিদ্ধান্ত আপনাকে নিতেই হয়, অপ্রয়োজনীয় পদক্ষেপ নিলে কিন্তু দিনটি মাটিও হতে পারে। তাই খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত কিন্তু আজ নেবেন। আপনার নিজের জীবনের সমস্যার একটি নির্ভরযোগ্য সমাধান নিজের দ্বারাই খুঁজে নেওয়া দরকার। অন্যের পরামর্শ নিলে কিন্তু আপনারা ভিখারি হয়ে যেতে পারেন। তাই অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। নিজের বুদ্ধিকেই আজ প্রয়োগ করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে।
প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী, দিনটি আজ আপনাদের অনুকূলেই আছে। তৎসত্ত্বেও বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায়। আজকের দিনটিকেও সাধারণ হিসাবেই ট্রিট করবার চেষ্টা করুন। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোম সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন বা অ্যাকোয়ারিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে। প্রথমেই আপনাদের বলবো, আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন, অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে। তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। আর খরচ কিন্তু আজ আপনাদের বাড়তে চলেছে, যাই করুন না কেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই, তাই এগুলি এড়িয়ে চলুন। আর জীবনে সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর আরাধনা করুন। অবশ্যই না পারলে লক্ষ্মী চালিশা বা লক্ষ্মীজির আরতি আপনারা অবশ্যই কোনো MP3 মোবাইল অ্যাপে পেয়ে যাবেন। প্রতিদিন সকাল বিকাল এই দুবেলা অবশ্যই আধ ঘন্টা শুনুন, তাতেও কিন্তু আপনাদের কাজ দেবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই। তবে যতই দিনটি খারাপ যাক না কেন, পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে যখন সময় কাটাবেন, মানসিকভাবে কিন্তু আপনারা প্রফুল্লতায় অনুভব করতে চলেছেন। তবে কোনো কাছের মানুষের সাথে ঝগড়া যদি করেন, সেই ঝগড়ার মাত্রা এমন জায়গায় পৌঁছে যেতে পারে যে কোর্ট পর্যন্ত বিষয় কিন্তু বাড়াতে পারে, তাই খুব সাবধানতাও আপনাকে অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করবেন। তৎসত্ত্বেও বলবো, করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন, সেকেন্ড ডোজও টাইম মতো নিন। আজ যারা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা খেলাধুলোর সাথে যুক্ত, তাদের রাজযোগ পরিলক্ষিত হচ্ছে। সামাজিক কাজ বা পর উপকারের মাধ্যমে আপনি সকলের দৃষ্টি আকর্ষণ করবেন এবং আপনার জীবনেও অভূতপূর্ব কিছু পরিবর্তন আসবে। তবে অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় করার আগে অত্যধিকভাবে নিজেকে সাবধান রাখার প্রয়োজন। নতুন কোনো ভাষা শেখার চেষ্টা করুন, সেখানে কিন্তু ভাগ্যদেবী আপনাকে সাহায্য করবে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এই দিনটি জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে। জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে একে অপরের সুখ দুঃখের অনুভূতিকে আপনারা ভাগাভাগি করে নেবেন। আজ তাই দিনটি আপনাদের উপভোগ অনুভব করার। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আপনাদের জন্য যে মেসেজটি আজকে থাকছে, সেটি হলো সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোম সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকবে। দেখুন, আজ অর্থগতভাবে আপনাকে কিন্তু খুব একটা সমস্যা ফেস করতে হবে না। বিশেষ করে আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির পরামর্শে আপনারা একাধিক উপায়ে আয় ইনকাম বৃদ্ধি করতে পারবেন। দীর্ঘদিন ধরে যদি কোনো আর্থিক সংকট আপনার চলে থাকে, সেখান থেকেও কিছুটা হলে মুক্ত আপনারা হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে আছে। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না। আর যারা চাকরিজীবী আছেন, কম কথা বলে কাজ বেশি করতে হবে। তবে যেহেতু রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন, আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন, প্রত্যেককে আজ আপনারা খুশিতে রাখার চেষ্টা করুন। কোনো অভিযোগ করার সুযোগ যেন দেবেন না। বিশেষ করে পরিবারের কোনো দায়িত্ব আপনার কাঁধে থেকে থাকলে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন। আজ আপনি সকলকে খুশি করার চেষ্টা করলেও অন্যের ঝামেলায় যেন পড়বেন না। পরিবারের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর দরকার আছে, তা না হলে কিন্তু আপনার সুখ দুঃখের সময় আপনি তাদেরকে পাশে পাবেন না। আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন এবং নেতিবাচক চিন্তাভাবনা, পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এগুলি করা থেকে নিজেকে বঞ্চিত রাখুন। তা নাহলে হতাশা আপনাকে গ্রাস করতে পারে। উল্টে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। প্রেমিক প্রেমিকা,
আজ আপনাদের চোখের আলো এতটাই উজ্জ্বল হতে চলেছে, অন্ধকারকেও আপনারা প্রজ্বলিত করে দেবেন। সময়ের থেকে বড় কিছু নেই, তাই সময়ের সদ ব্যবহার করুন। আর আপনাদের স্বামী প্রেমিক প্রেমিকাদের কিন্তু এবার বিবাহের ঘণ্টা বাজতে চলেছে, তাই বড় সিদ্ধান্ত আপনাদের নিতেই হবে। স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের কাছ থেকে চমৎকার কোনো বিস্ময় পেতে পারেন। আজ আপনাদেরও জন্ম রোম্যান্টিক থাকার দিন, এই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না। তবে আজ যদি আপনারা প্রয়োজন অনুভব করেন কোনো বন্ধুর কাছে, হয়তো আপনারা সাহায্য চাইবেন, তবে সেই সাহায্য কতটা পাবেন সে বিষয়ে কিন্তু সন্দেহ আছে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না, এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই। আজ যেহেতু রবিবার, তাই রবি গ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং রোং সূর্যায় নমঃ এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার। তবে সকালে মানে ঘুম থেকে উঠেই বাসি চোখে মুখে সূর্যের দিকে তাকিয়ে।